আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আপনারা যেখানেই থাকেন সবাই সব সময় ভালো থাকেন এটাই কামনা করি আজ আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব এটা হচ্ছে আলু পাকোড়া আলু পাকুড়া কিন্তু দুইভাবে তৈরি করা যায় আপনারা চাইলে এভাবেও চাক চাক করে আলু কেটে তৈরি করতে পারেন আবার আলুকে একেবারে কুচি কুচি করে কেটেও কিন্তু তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন আমি আলু কিভাবে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করিনি আপনারা চাইলে কিন্তু এর থেকেও পাতলা করে নিতে পারেন আলু কেটে চার পাঁচ মিনিটের মতো এগুলোকে আমি পানির মধ্যে ভিচিয়ে রেখে দিব তারপর তুলে একটা ক্লেন্ডারের মধ্যে রেখে দিব কেউ চাইলে ক্লেন্ডার থেকে তুলে কিন্তু টিস্যু পেপার দিয়েও একটু মুছে ড্রাই করে নিতে পারেন একটা বাটিতে আমি দুই কাপ বেসন নিয়ে নিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়ো আরও বেশি করে দিতে পারেন লবণ দিয়ে দিব পরিমাণ মতো এক কাপের তিন ভাগের এক ভাগ ছালের গুঁড়ো দিয়ে দিলাম এই শুকনো উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এর সাথে আদা রসুনের পেস্ট দিতে পারেন আবার ধনিয়া পাতা কুচি করেও দিতে পারেন আমি কিছুই দিচ্ছি না এই তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব পানি দেওয়ার সময় কীভাবে যেন ক্যামেরাটা অফ ছিল তাই আর শ্যুট করা হয়নি আপনারা বুঝতেই পারছেন তো আমি পানি দিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটার তৈরি করে নিয়েছি পানি জড়ার জন্য একটা ক্লেন্ডারে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম পানি কিন্তু পুরোপুরি জরে গেছে আপনারা ছেলে কিন্তু টিস্যু দিয়েও একটু মুছে নিতে পারেন আমি আর মুছে নিচ্ছি না এমনিতেই করে নিচ্ছি কয়েকটা পিস আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর একটা একটা করে আলুর পিসের মধ্যে বেটার লাগিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে এভাবে আলুর পিসের মধ্যে বেটার লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব একসাথে তেলের মধ্যে যতটা জায়গা হয় দিয়ে দিব তবে খুব বেশি একসাথে দিব না এক পাশ বাজা হয়ে গেলে উলটিয়ে দিয়ে দিব আর ওপর পাশটাও বেজে নিব এভাবে দুই পাশে যখন ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব মিডিয়াম হিটে এগুলোকে বেজে নিতে হবে তেলে বাজার পর এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব গরম গরম সহজে এরকম মজাদার পাকুড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে এরকম ঠান্ডার দিনে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে বেশিরভাগ সময় তো দেখা যায় রমজান মাসে ইফতারির সময় তৈরি করা হয় কিন্তু বাচ্চাদেরকে কিন্তু যে কোনো সময় বানিয়ে দিতে পারেন বাচ্চারাও দেখবেন বেশ পছন্দ করবে ঘরে চাট মশলা থাকলে উপর দিকে একটু ছড়িয়ে দিয়ে দিতে পারেন এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে না দিলেও অসুবিধা নেই আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো তখন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ